আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কী রান্না করতেছি তোমাদেরকে দেখাইতেছি। তো আমি এখানে চিকেন ফ্রাই করতেছি। তো এটাকে আমি, এটা শুধু অনেকে বানায় পাকনাগুলো আছে না, শুধু এই পাকনাগুলো দিয়ে। তো আমি যেহেতু এত পাকনা কোথায় পাবো, এ কারণে মুরগি দিয়ে করতেছি এটা। আগে আরেকবারও করছি, এটা শেয়ার করা আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো তোমরা। তো আমি এখানে মুরগিগুলো ভাজতেছি, আর এই যে আরও আছে। তো আমরা ফ্যামিলির সদস্য বেশি, কারণ বেশি করে বানাইতে হয়। তো এই যে চিকেন আমি এখানে মাখছি, আদা রসুন পেস্ট দিছি, সয়া সস দিছি, তারপরে হলুদ মরিচ সামান্য পরিমাণ, তারপরে দিছি আমি এখানে কালারের জন্য জর্দা রঙটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো। আর দিছি এখানে লবণ, তারপরে আর কি দিছি, আর দিছি হলো তোমরা কর্নফ্লোয়ার আর ময়দা, যেটা ইউজ করো করতে পারবো, দুটোটাই মিক্স করে দিলে ভালো হয়। তো আমার কর্নফ্লোয়ার শেষ, এই কারণে আমি শুধু ময়দা দিছি। তারপরে এটাকে ভালো করে মেখে 5-10 মিনিট আমি রেখে দিছিলাম। এখন ভাজতেছি, আর ডিমও দিছি সাথে, দুইটা ডিম দিছি। না হলে কিন্তু আটাটা, মানে ময়দা যেটা দিবা, মিক্স হবে না, পানি যেন না দেয়। কোনো পানি দেই না এখানে, শুধু ডিম দিয়ে মাখছি। আর এটা আমি বানানোর জন্য এখানে একটু সস দিয়ে, এটা আমি পুরো মাংসগুলো ভাজা হয়ে গেলে সস দিয়ে রান্না করবো। তো এই যে তার জন্য মরিচের গুঁড়ি লাগবে, লাগবো আমার এখানে হানি, তো হানিও নিয়েছি। আর লাগবে হলো টমেটো সস, তো টমেটো সসও আছে। তারপরে পরবর্তী তোমাদেরকে দেখাইতেছি। আমি মুরগিগুলো ভেজে নিই এখানে ভালো করে, সিদ্ধ যেন হয় ভিতরে। আর চুলার আঁচটা কিন্তু কমই রেখে ভাজতে হবে, তা না হলে উপরে দেখা যাবে ময়দাগুলো পুড়ে যাবে, ভিতরে গোস্তটা সিদ্ধ হবে না। এই কারণে ভালো করে ভেজে নিতেছি আমি। তো কালারটা দেওয়ানি কিন্তু সেই রকম হয়েছে। তোমরা চাইলে এগুলো বানিয়ে খোলা প্যান্টে দিতে পারো বাচ্চাদের, ছোটো বাচ্চাদের জন্য। তো আমার মেয়ে আজকে মাদ্রাসা থেকে আসতেছে, বৃহস্পতিবার, তো তো এই কারণে নিয়ে আসতেছে। তো এই কারণে ভাবলাম বাচ্চাদের জন্য বিকেলের নাস্তাটা বানাই দিই। তো ওরাও চিকেন ভাজাটা বেশি পছন্দ করে, এ কারণে আমি চিকেন ভেজে দিতেছি এইভাবে। আসলে বাহিরের থেকে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে আনতে গেলে মাত্র এইরকম পাক না 10 পিস, হ্যাঁ 5 পিস না কেন 10 পিস 250 টাকা নেয়। আরেকবার কিনে আনছিলাম, তো এইভাবে ঘরে যেহেতু আমি বানাইতে পারি, এই কারণে আমি বানাইতেছি আজকে। ভাবলাম দোকান থেকে কিনে আনবো কেন, সবাই মিলে একসাথেই খাবো, বেশি করে বানাই, এ কারণে আমি মুরগি দিয়ে বানাইতেছি। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি সব চিকেনগুলো ভেজে নিই, তারপরে আবার কীভাবে আমি ওটাকে রান্না করবো সেটাও দেখাইবো তোমাদেরকে। তো এই তো আমি মুরগিগুলো এখানে ভেজে নিছি, আরও ভাজতেছি। তো দেখতে কি সুন্দর লাগতেছে কালারটা, যতটা রং দেওয়াতে কালারটা হয়েছে, আর ভিতরে কিন্তু পুরাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সফট হয়েছে। তো এটা ভালো লাগবে, দেখতে পাচ্ছ। আসলে 5-10 মিনিটে কিন্তু আমরা বাচ্চাদেরকে এরকম খাবার বানিয়ে দিতে পারি খুব সহজেই, বিকেলের নাস্তাটা। আর এটা কিন্তু মানে হেলদি ধরতে গেলে, কারণ এটা খাইলে অন্য কোনো কিছু না খাইলে চলে, কারণ এটা খেলে পেটের মেতে ভরে যাবে। তোমরা চাইলে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবা এভাবে। একটু আরও ভাজতেছি এখানে, খাবার চুলার অবস্থা কি, তেল পরে চুলা পুরাই পুরাই নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, আবার সকালে ক্লিন করা হবে এখন না, কারণ রান্না করছি অনেক কিছু আমার দুপুরের জন্য। তো দুপুরে কী কী রান্না করছি সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এখানে। তো আজকে দুপুরে এখানে রান্না করছি হলো দেশি পোয়া মাছ, যেটাকে বলা হয় সেই পোয়া মাছ।
তো কোয়া মাছ ভুনা করছে এখানে দুপুরে ভাত খাই নাই কি ওই সবাই কাজে গেছে এই কারণে আর এখানে আলু ভাজি করছি তারপরে ডাল রান্না করছিলাম তো এগুলো দুপুরের খাবার ছিল তো মানে সবাই কাজে তো কারণ লকডাউন খুলে দিয়েছে সবাই কাজে গেছে এই কারণে খাওয়া হয়নি দুপুরে আর আমার মেয়ের আসতেছে এই কারণে মুরগিগুলো আবার ভেজে রাখতেছে ওদের জন্য ওদের আনতে গেছে আমার শাশুড়ি তো বাচ্চাদেরকে মাদ্রাসায় দিছি ওদের মনটা যেন মাদ্রাসায় বয়ে যায় সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য যেন সুন্দরভাবে মাদ্রাসায় থেকে পড়তে পারে তোমরা চাইলে এভাবে ভেজেও খেতে পারো কারণ আমি তোমাকে একটু দেখাইতেছি তো আমি একটা খেয়েই দেখাইতেছি সেই রকম ফ্রেশ চাইলে এইভাবে ভেজেও খেতে পারো অনেক ভালো লাগতেছে আমি একটা খেয়েতেছি আর ভেতরটা পুরাই সিদ্ধ হয়ে গেছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে এইভাবে ভেজে খেতেও বাইরের পরিবেশটাও ভালো লাগতেছে হালকা বাতাস বেশি বাতাস না তাই সন্ধ্যা হয়ে যাবে আসরের আজান দিয়েছে কিছুক্ষণ আগে তো এখানে আমি সবগুলো চিকেন ভেজে নিছি দেখতে পাচ্ছ সবগুলো চিকেন তো এখানে চুলা বন্ধ করে দিছি এখন আমি এটাকে কিভাবে কুক করব সেটাই তোমাদেরকে দেখাবো তো আমার মুরগিগুলো ভাজার পরে এখানে আমি টমেটো সস সামান্য তেল দিছি আর শুকনো মরিচের সেই গুঁড়োগুলো দিয়ে দেব আর দিব এখানে আমি 2 চামচের মতো হানি তো এটা খেতে অনেক টেস্ট তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরকে নিয়ে সবাই তো একটু আমি সসটাকে একটু ভালো করে কালার করে তারপরে চিকেনগুলো একসাথে সসের সাথে মিক্স করে নেব আমি এখানে তো এভাবে হয়ে গেল আমার বিকেলের নাস্তা তৈরি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের সবার জন্য দোয়া করি তো দেখতে থাকো